पूरे विश्व के साथ उत्तर बंगाल में भी खुशी के साथ ईद उल फित्र मनाया गया। भारत भूटान सीमा सटा जयगांव झरना जामा मस्जिद नूरी मस्जिद उन सात मस्जिदों में ईद उल फित्र का नमाज अदा किया गया। इस दिन जयगांव एएसपी गणेश बिश्वा जयगांव थाना ओसी दीपंकर शाह हर मस्जिद के इमाम और कमेटी के साथ मुलाकात कर ईद की शुभकामना देते हुए मिठाई बांटे। वहीं कुचबिहार जिला के सभी मस्जिदों में नमाज अदा किया गया। साथ ही कुचबिहार नेताजी इंडोर स्टेडियम में अंजुमान इस्लामिया की तरफ से ईद उल फित्र का नमाज अदा किया गया, जहां पर राज्य के उत्तर बंगाल विकास मंत्री रविंद्रनाथ घोष सांसद पार्थ प्रतिम राय प्रमुख ईद मैदान में उपस्थित थे। उनके द्वारा सभी को शुभकामनाएं दिया गया। এই খুশির ঈদ শুধু কুচবিহার বা বাংলা বা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সারা বিশ্ব জুড়েই এই খুশির ঈদ পালন করা হয়। তার আগে এক মাস ধরে রোজা করা হয়, অর্থাৎ উপোস করা হয় এবং প্রতিদিনই পাঁচ ওয়াক্ত নামাজ তারা পড়ে এবং উপরওয়ালার কাছে আল্লাহর কাছে তারা প্রার্থনা করে, তার পরিবার তার আত্মীয় স্বজন তার পড়োশি এবং সারা দেশে যাতে শান্তি বজায় থাকে, সারা বছর যাতে হাসি খুশিতে থাকে, খেয়ে পড়ে যাতে তারা বাঁচতে পারে, এই ধরনের প্রার্থনাই উপরওয়ালার কাছে করা হয় এবং এক মাস পরে এই খুশির ঈদ সারা বিশ্ব জুড়ে পালন করা হয়। তাই বিশ্ব শান্তির লক্ষ্যে সারা বিশ্বে শান্তি বজায় থাকুক, আমাদের জেলা রাজ্যে শান্তি বজায় থাকুক এবং সবাই মিলে আমরা হাতে হাত ধরে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নের সাথী হব এবং সেই উন্নয়নের যে ফলটা প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছাবে, পরিষেবাগুলো পৌঁছাবে, মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে এবং সারা বাংলা যেভাবে এগিয়ে চলছে সবাই যদি হাতে হাত কাঁধে কাঁধ ধরে আমরা মমতা ব্যানার্জির পাশে দাঁড়াই তাহলে আমাদের এই উন্নয়নটা আরও দ্রুত হবে। তাই সবশেষে আবার বলছি, আজকে খুশির ঈদের দিনে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রোজা করেছে এক মাস, আজকে ঈদ উৎসবে তারা সামিল হচ্ছে, সারাদিন ভরে উৎসব চলছে, তাদের সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। সাথে জলপাইগুড়ি জেলা মে ভি ঈদ উল ফিতর মানায় গা, বানারহাট দুরামারি অঞ্চল মে ভি খুশি উল্লাস কে সাথ নামাজ আদা কিয়া গা। আল্লাহ